প্রাণ ও ফার্ম ফ্রেশ দুধ বিক্রির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা 5 সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এবার বিস্তারিত। প্রাণ ডেইরি লিমিটেড ও আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ফার্ম ফ্রেশ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির উপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা 5 সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বাজারে তাদের দুধ বিক্রিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত প্রতিষ্ঠানগুলোর করা এক আবেদনের শুনানিতে এ আদেশ দেন। এর আগে সোমবার মিল্ক ভিটার দুধের উপর হাইকোর্টে দেওয়া আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। এদিন আদালতে কোম্পানিগুলোর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর মধ্যে আরও 11 কোম্পানি মঙ্গলবার হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে বলে জানিয়েছেন আপিলকারী কোম্পানিগুলোর আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, এসব আপিলের উপর বুধবার শুনানি হতে পারে।